সকাল সকাল তোমাদের ঝিমা ব্লক নিয়ে চলে আসলাম। ছোট্ট একটা ব্লক, বেশি বড় না। তো আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, তাদের মেনুতে কী কী আছে দেখাচ্ছি। আজকের মেনুতে আছে ইলিশ মাছের মাথা দিয়ে রে কচু শাক, আর ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল হবে। সব রেডি করে নিয়েছি। তো মাছটা ভাজা হচ্ছে, মাছটা ভাজা হয়ে গেছে। এবার ইলিশ মাছের মাথাটা ভাজবো। চালটা ভেজানো আছে, আমি চালটা ভিজিয়ে রাখি আগে থেকে আধা ঘন্টা আগে। আধা ঘন্টা চালটা ভিজিয়ে রাখলে ভাতটা বেশ ভালো হয়, সচরাচর আর ভাতটা বেশ লম্বা লম্বা হয়। মাথা ভাজা হয়ে গেছে, এবার কচু শাকটা বসিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছি বন্ধুরা। কচু শাকটা সেদ্ধ করা আছে, এর মধ্যে কী করবো, তেল গরম হয়ে গেছে। তো কালো জিরে, ওটা কালো জিরে দিলাম। কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল হবে, কারণ ঝাল না হলে ভালো লাগে না। এবার এর উপরে কচুটা দিয়ে দিলাম। নাড়তে হবে, নাড়লাম। এমনি লবণ দিয়ে সেদ্ধ করার ছিল, তবু একটু হালকা লবণ দেব, কারণ জলটা বেরিয়ে গেছে। একটু হালকা হলুদ দেব। এরপরে মাছের মাথাগুলো দিয়ে দেবো, গ্যাসটা স্লো করে দেবো। একটু হবে 5 মিনিট, শাকটা পুরো কমপ্লিট। এবার নামাবো। তেলটা গরম হয়ে গেছে, একটু কালো জিরে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে। সেদ্ধ করা আছে হালকা, এবার একটু নুন দিতে হবে। তারপরে হলুদ, ভাজা ভাজা হয়ে গেছে, মশলা করা আছে, আদা আর জিরে বাটা দিলাম, যেটা নাড়তে হবে। হয়ে গেছে মশলা কষানো হয়ে গেছে, এবার জলটা ঢেলে দেবো। আর একটু জল লাগবে, একটু জল লাগবে, ঝোলটা একটু পাতলা হবে, তো তার জন্য। সব ঠিকঠাক আছে, জলটা ফুটে গেলে মাছটা ভাজা আছে, মাছটা দিয়ে দেবো। অন্যরা পুরো কমপ্লিট। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, চাল ভেজানো আছে, কচু শাক কমপ্লিট, মাছ ভাজা আছে, ঝোল বসিয়ে দিয়েছি, ঝোলটা ফুটে গেলে মাছটা দিয়ে দেবো। রান্না কমপ্লিট। তো কে 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 আমার হাতে রান্না খেতে চাইতে চলে আসো, সব সকল বন্ধুকে নিমন্ত্রণ করলাম। দেখে নাও পুরো কমপ্লিট, একদম হালকা খাবার। মাছের মাথা দিয়ে কচুর শাক, আর আলু দিয়ে কচু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। তো সবাই ভালো থেকো, টাটা বাই। হাই বন্ধুরা, সবাইকে জানাই শুভ দুপুর। তো সবার নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে, আমার এখনো খাওয়া হয়নি, এই মাত্র খেতে বসলাম। তো এই দেখো খাবার, দেখো ইলিশ মাছের ঝোল পাতলা আলু দিয়ে কচু দিয়ে, আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক।
কার কার প্রিয় খাবার কমেন্ট করে জানাও, আর কে কে খেতে চাও তো চলে আসো।